এই জিনিসটা অসাম সরিষার তেলে কাচ্চি ভাই মুখ দিয়ে পানি বেরিয়ে যেতেছে আমার। আরেকটু লাগতো। কম পড়ছে। ১.৫ ঘন্টা অপেক্ষা করার বলতেছে যে আরো 10-15 মিনিট লাগবে। আমরা যে কাচ্চিটা মানে দেখাবো এর জন্য, কারণ ভাইয়া যে কাচ্চিটা রান্না করে, ঠিক আছে, সেই কাচ্চিটা টোটালি অথেন্টিক। আর মানে যত জায়গায় কাচ্চি খেয়েছি মানে ভাইয়ার কাচ্চিটা পুরাই আমার কাছে জোস লাগছে। এর জন্য ভাবলাম যে না, ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই, প্লাস হলো যে আমাদের অফিসে কী চলতেছে সেটাও একটু দেখাই আপনাদেরকে, রাত বেড়াতে কী চলতেছে। আর যে কাচ্চিটা কীভাবে রান্না করে মানে টোটালি অন্যরকম জোস লাগছে। আমি 2-3 বার খাইছি, অনেক ভালো লাগছে, বাট সময়ের কারণে রান্না করা পসিবল হয় না। এর জন্য আজকে রাতে একটু সময় পাইলাম। আর এখানে ছিল হলো যা কোরবানিতেই অফিস থেকে এলো যে একটা গরু, একটা খাসি জবাই করা হয়েছিল, ওইখান থেকে কিছু খাসির মাংস রয়ে গেছে, সেই জন্য হলো যা খাসিটা দিয়ে আমরা এখন হলো যা কাচ্চিটা রান্না করব। সো আপনাদেরকে দেখাই যে কিভাবে খাসির কাচ্চিটা আমরা এখন রান্না করব অথেন্টিকভাবে, ঠিক আছে। এখানে আছে হলো যে আপনার সিদ্ধ করা রাইস, বাসমতি রাইস নাকি এটা, বাসমতি রাইস। এই ওয়াও, মাটন, মাই ফেভারিট। মাটনটা এখানে ফ্রিজে ছিল, যেহেতু ঠান্ডা করা হয়েছে, এটাকে মানে নর্মাল করা হয়েছে। এইখানে আসলে আলু, ভাই ভাই আলু ছাড়া তো কাচ্চি মানে চিন্তাই করা যায় না জিনিসটা। আর এখানে আসলে হলো যা পেঁয়াজের বেরেস্তা। আর এখানে হলো যা এটা কি, এটা হচ্ছে মানে তোমার হলো হালকা একটু ফুড কালার মিক্স করে, আচ্ছা, গুঁড়া পাউডার, গুঁড়া দুধের পাউডার। আর হচ্ছে তোমার হলো যে কি বলে, গোলাপ জলের হালকা একটু গোলাপ জল দিছি। আচ্ছা আচ্ছা। আর ওইখানে কি কি মশলা আছে একটু দেখান। এইখানে আছে হচ্ছে, আচ্ছা মশলাটা একটু দেখাই, কাঠবাদাম বাটা, কাঠবাদাম, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, আদা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আছে। আচ্ছা, আদা রসুন। এখানে আবার যেহেতু এটা কিন্তু টোটালি, এখানে আছে ময়দা, এইটা কিন্তু টোটালি, ঠিক আছে, এটা কিন্তু টোটালি মানে দমে রান্না করা হবে, মানে জাল দিয়ে আমরা যে একটু পরপর লাড়াবো তা কিন্তু না, কাচ্চিটা টোটালি দমে রান্না করা হবে। এখন তাহলে দেখি আমরা প্রসেসটা কিভাবে, যে মশলাগুলো কিভাবে দিচ্ছে, সো আমরা দেখি এখন। আস্তে হইল গিয়া ভাই মাটন, মাটন মাটন খাসি 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 খাবো, খাসি ভাই। এটা কি পিস, এটা কি রানের পিস? হ্যাঁ, ওইটা কি রানের পিস ছিল? ওয়াও। এইখানে একটু ফ্যাপসাও আছে, বলে দেওয়া আছে যেহেতু কুরবানির মাংস, ফ্যাপসা আমি খাই না। আর আছে চর্বিও একটু বেশি দেখা যাইতেছে, হালকা হালকা। খাসির মাংস যেহেতু শীত না আসতেই চর্বি এসে বললো, কিছু করার নেই। এখানে কয় কেজি মাটনে, কয় কেজি মানে রাইস দেয়া পুরা কাচ্চিটা রান্না করা হবে? অ্যাপ্রক্সিমেটলি যদি ফার্স্ট ডে 3.5 কেজি থেকে 3 কেজি থাকতে পারে। 3 কেজি হলো যা মাটন। আর রাইস কতটুকু? রাইস হচ্ছে 2 কেজি। রাইস 2 কেজি না? ওকে, তাহলে এটা হলো যা মাটনটা দেয়া দিলেন। ওকে, এই মাটনটা দেয়া দিলাম। লবণ, চালে তো লবণ দিছি না? হ্যাঁ, চালে লবণ দেওয়া হয়েছিল। এনাসে এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহী এলাচ, তেজপাতা, ওকে, সব একসাথে দিয়ে দিলাম। বাদাম বাটাটা দেই, বাদাম বাটাটা ভালো হয়েছে। এটা কি বাদাম? ইয়া পোস্তদানা বাটা দেই, কাজু বাদাম না কাঠবাদাম। পেঁয়াজ বাটাটা সম্পূর্ণ দিয়ে দিই। ওকে, মরিচ বাটা দিয়ে দিই, এইটা একটু অল্প দিই, অর্ধেক, এইটা অর্ধেক দিই। ঠিক আছে, পরে আবার দেব। পরে আবার দেব। আমরা এখানে কাঁচা কিছুটা নিয়ে নিলাম। এই আদা বাটা, আচ্ছা, রসুন বাটা, ওকে, জিরা বাটা, ওকে, আচ্ছা। হিমাদ্রি ভাইয়া, আমি ব্ল্যাক পেপার টানতে ভুলে গেছি। ব্ল্যাক পেপার, বুঝলাম না, হেরে ঘুমের থেকে ওঠা কি হলো? বিনোদন। চুপচাপ ওর কারণে আমাকে ঘুম পাইতাছিল, নষ্ট হইতে পারে, ঘুম পাইতাছিল। হ্যাঁ, দেখে আমার নষ্ট হইতে পারে। কি নষ্ট হইতে পারে? দৃষ্টিভ্রম হইতে পারে। বারবার যা দেখি যে ঘুমাইতেছে ঘুমাইতেছে, তাই না? হ্যাঁ, ইটস টু মাচ। আচ্ছা, যে সরিষার তেলটা দিয়ে দিলাম, এটা কি ওই যে পেঁয়াজ বেরেস্তা যে ভাজা হইছিল, এটা এটাতে পেঁয়াজ বেরেস্তা ভাজছি, এটাতে আলু ভাজছি, এজন্য এটা দিয়ে দিলাম। ওকে, আই হোপ দেখি মাখানোর পরে তেল লাগে কিনা। হুম হুম, নেভি লাগতে পারে। এটা সমস্যা, তেলটা একটু হালকা একটু বাড়তি দেওয়া লাগে চালের সাথে মাংসের সাথে মিল রাখা। আমার মনে হইতাছে যে আমার সিক্স সেন্স বলতেছে যে একটু আর আমার ফেভারিট ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার এটা এখন আমার ফেভারিট হয়ে গেছে। কিছু খাইলে আমি ব্ল্যাক পেপারটা দিই। আমি শুকনা ঝালটা পছন্দ করি, দিয়ে দিলাম। ওকে, যাক এবার সুন্দর করে মাখাই আগে। এখন তো খাইতে মন চাইছে না, মাখানোর আর একটু মাখানো হলে খাইতে মন চাইবে। সেটা এখনো হয়নি, এটা এখনো হয়নি, সেটা হবে। এটা হলো মাংস, মানে ভাইয়া মাখাইতে মাখাইতে আমি একটা কথা শেয়ার করি। আমাদের একটা ভাইয়া আছে, ঠিক আছে, মানে আমরা অনেকগুলো ভিডিও করার পরে আমাদের কোনো ভিডিও ভাইরাল হয় না, তার সাথে শুধু ভিডিও করলেই মানে সবগুলা ভিডিও ভাইরাল। মানে তার সাথে যতগুলা ভিডিও করছি সবগুলাই ভিডিও ভাইরাল। এর জন্য তাকে ঘুম থেকে তুইলা নিয়ে চলে আসি। কই গেল? আচ্ছা আসে। মানে তাকে এর জন্য তুইলা নিয়ে আসি যাতে আমাদের সাথে থাকে, আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যায়, ঠিক আছে। এখানে দিচ্ছি কিছু কিশমিশ। হ্যাঁ, কিশমিশটা আমি ভালো পছন্দ করি, তাই আমি ভালো পরিমাণ কিশমিশ দিলাম। কাচ্চিতে নর্মালি কাজু বাদাম, কাঠবাদাম ঠিক আছে, আলুর বোকরাও ঠিক আছে, কিশমিশটা ফার্স্ট টাইম। এই যে কিশমিশ, এতক্ষণ আলুর বোকরা খাইতে চাইছিলাম কিন্তু দেখলাম যে অনেক কম, আগেই তো খাওয়া ফেলাইছি। এই শেষ। দেন হচ্ছে আমাদের স্পেশাল। শ্যাম ভাই মনে মনে কইতেছে আমার লাগে কি হলো এটা, নির্যাতন আর কিছুই না। দেখতেছে গুঁড়ো দুধ আছে, এখানে 200 গ্রাম আছে। 200 গ্রাম টোটালি দিয়ে দিলেন? 200 গ্রামের কিছুটা ওখানে চলে গেছে পানিতে। ওকে, আর এই এখন এটা হইছে কি, তোমার কাজ হচ্ছে তুমি এটাতে মাখা দিবা। ওকে, মাখাও হাত দিছিলা। ওকে, তুমি এটাকে মাখা দিবা। বাই দ্য টাইম মাখাও, আমি একটু এই সেই জিনিস যেটা ফ্লেভারটা ইনক্রিজ করে। একটু দিয়ে পরে দিই। হ্যাঁ, রাইসে দিব না, একটা লেয়ার রাইসে দিয়ে দিই, রাইসে দাও দেবো। মাংসের তেল ম্যারিনেশন শেষ, 20 মিনিট। তেলটাও মোটামুটি বের হয়ে গেছে, উপরের দিকে চলে আসছে। তারপরে একটু এখন হলো যে আমরা রাইসটা দিয়ে দিব, সিদ্ধ করা রাইসটা 50% কুক করা হয়েছিল জাস্ট এটা। এখন বেরেস্তাটা আবার উপর দেয়া। এটা কি মিক্স হবে নাকি উপরে এভাবেই থাকবে? উপরে। आलू 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 कच्ची का आलू मुझे बहुत अच्छा लगता है। ऐसे लेते हैं। এখন হলো যা আটা দিয়ে জিনিসটাকে হলো যা ফুললি সিল করা হবে ফুল দমে রান্না করার জন্য। চলে যাবে কুকিং এ, আমাদের কাচ্চি শেষ প্রসেস এখন চলে যাচ্ছে কুকিং এ। কুকিং 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 আর বাকিটুক নাই দেখাইলাম, কারণ পিছনের অবস্থা একটু খারাপ, এই জন্য চলে যাচ্ছে টাটা। আমাদের কাচ্চি রেডি, এখন ওপেনিং করব। ওপেনিং সেরামনি চলতেছে, ওপেনিং সেরামনি। ওয়াও, কেমন হতো, কিরকম লাগতেছে আল্লাহ জানে। কনফিউশন কনফিউশন কতক্ষণ রাখছি আমরা? 1 ঘন্টা 30 মিনিট 30 মিনিট রাখছি, বাট ভাই ওঠান না, আমার তর সইতাছে না। ওয়াও 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 ওয়াও, ও মাই গড, কি ফ্লেভার একটা বাইরে লো। অসাম একটা ফ্লেভার, আস্তে কিছু ফালানো যাবে না ভাই। না ঠিক আছে ঠিক আছে, একটা চরম ফ্লেভার বেরিয়েছে। ফেক রিভিউ না রিয়েল রিভিউ? রিয়েল 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 রিয়েল। আমি তো প্রথমে ভাবছিলাম যে কেমন জানি গন্ধ বেরোতেছে। নিচেই রাখা যায়? নিচে রাখলে আবার আই লাগে যাবে, হাতে রাখা যাবে না। এটা এটা রাখা যায় কোন জায়গায়? হ্যাঁ রাখা যায়, সমস্যা নেই। আচ্ছা এনিওয়ে, লাগতো পিকুর এনে ছেড়ে দে মনে, পিকুর শেষ দিল মাদ্রি ভাই, আরেকটু লাগতো। হ্যাঁ কি করব, হিটটা কম পড়ছে সিরিয়াসলি ভাই। 1.5 ঘন্টা অপেক্ষা করার বলতেছে যে আরো 10-15 মিনিট লাগবে। কাচ্চি রেডি, এর জন্য প্লেট নিয়ে বইসা রইছি আমি। কাচ্চি ফুল রেডি, তখন একটু প্রবলেম হয়েছিল, মানে ঠিকভাবে নিচে হয় নাই এর জন্য। এখন এটা আবার অলমোস্ট বাজে হলো যা 5টা বাজতে 10 মিনিট বাকি। জাস্ট সে 1টার কালে বসাইছি, এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। ভাই এতক্ষণ ধরে একটা অপেক্ষা করা যায় কাচ্চির জন্য? আমি কি কইতাছি আমি নিজেও জানি না। এই জুসি দেখতে চাও? হ্যাঁ এই যে জুসি, তখন তো বের হয়ে গেছিল, ভাঙা গেছিল। হ্যাঁ দেন পিসটা দেন, এবারে আছে না? পিসটা দেন, পিসটা দেন। এই নাও। হ্যাঁ রাইস টাইস দিয়ে দেন। এক পিস পাই গেছি অলরেডি, জস ভাই আমি দিয়া দিলে খুশি হইতাম। একটু মাখো মাখো রাইসটা প্রয়োজন ছিল, গ্রেভিটা, গ্রেভি দিয়ে আমার রাইসটা, গ্রেভি রাইস। হ্যাঁ থ্যাংক ইউ, রাইস আর লাগবে না। এক পিস মাংস দিলে আমি খুশি হয়ে চলে যেতাম। প্রচুর হট ভাই। ও 3 পিস পেয়ে গেছি, এখন এটা আমি কিভাবে যে খাবো এখন হলো যে আমি ট্রাই করবো। কি পিস? This one. Wow. ও ভালো মাংস পাইছে মেবি। ফার্স্টে নিব হলো যে আলুটা। প্রচুর গরম। ভাই খন্ড আলু। প্রচুর গরম। ফার্স্টে আলু। আসেন সব কি কইছে? ইয়া। সিএম ভাই। ইয়া না আপনি রকিবেন না। এনে বল সমস্যা নেই। ভাই মাংসটা তো অনেক সফট হইছে। Fake no deal. Hey, then I fake mul muken. Hey, je totally goila kaise mone to sir. Hey, je bhai. Maksho taste kori. Ekhane to alpe dalo nibo. Ekhane to mangshor sathe add korbo. Add kore. এভাবে নিব নিয়া টোটালি অথেন্টিক ভাই টোটালি অথেন্টিক কিন্তু কারে কই জানি না ফলটা খাবা হ্যাঁ দেন আমাকে দেন থ্যাঙ্ক ইউ দানে দানে পেলিকায় খানে वाले কানা মাংসের মধ্যে ভিতরে মশলাগুলো ভালো হইছে দেখা হবে আমাদের নতুন অফিসে নতুন আরেকটি ব্লগ নিয়ে অবশ্যই ততক্ষণ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আর কাচ্চি খাবেন বেশি করে